হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা মাধ্যমিকের পর একটি অন্যতম সেরা কোর্সের ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে আজকে আমরা ডিজে কোর্স সম্পর্কে আলোচনা করব। বর্তমানে ভারতে ডিজে কোর্সের ডিমান্ড যেটি অনেক বেড়ে গেছে, যে কোনো অনুষ্ঠান হোক বা অ্যানুয়াল ফাংশান হোক, যে কোনো জায়গাতেই এখন ডিজেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই এই ভারতে ডিজের কোর্সটির অন্যতম সেরা কোর্স হয়ে দাঁড়িয়েছে মাধ্যমিকের পর। সো এটি মাধ্যমিকের পরও করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের পরও তোমরা এই কোর্সটি করতে পারবে। সো এই কোর্সটির সমস্ত কিছু জানাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। সো এই কোর্সটির বিস্তারিত আলোচনা যাওয়ার আগে একটি কথা বলে দিচ্ছি যে এই কোর্সটি তারাই করবে যারা মিউজিক সম্পর্কে কিছুটা হলেও জানো এবং মিউজিক সম্পর্কে ইন্টারেস্ট রাখো এবং মিউজিকের যে লিরিকগুলো হয় সেগুলি সম্পর্কেও কিছুটা হলেও জানো, তারাই এই কোর্সটির দিকে যাবে। কারণ এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্যই, কারণ মিউজিক সম্পর্কে যদি তোমরা স্কিল যদি তোমাদের থাকে না বা ইন্টারেস্ট যদি থাকে না, তাহলে এই কোর্সটি তোমাদের জন্য কোনো ফায়দা হবে না। সো যারা মিউজিক সম্পর্কে ইন্টারেস্ট রাখো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই কোর্সটি যেটা বললাম মাধ্যমিকের পরও করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের পরও করতে পারবে। এই কোর্সটি 3 মাসে একটি সার্টিফিকেট কোর্স হয় এবং এই কোর্সটির ডিপ্লোমা কোর্স হয় যেটি 1 থেকে 2 বছরের মধ্যে হয়ে থাকে, এবং এই কোর্সটির পোস্ট গ্র্যাজুয়েশনেরও একটি কোর্স হয় যেটি 5 বছর হয়ে থাকে। আজকে আমরা 3 মাসের যে সার্টিফিকেট কোর্স সেটি আলোচনা করব। আর এই কলেজ, এই যে কোর্সটি বলবো, সেই কোর্সটির যে কলকাতায় সেরা কলেজ কী কী আছে সেগুলি সম্পূর্ণ জানাবো। সো চলুন শুরু করা যাক। আর এই কোর্সটির সমস্ত কিছু জানতে আমরা আমাদের মোবাইল স্ক্রিনের একটি ওয়েবসাইটে চলে যাব এবং সমস্ত ডিটেলস জেনে যাব। সো চলুন যাওয়া যাক। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোর্সের সমস্ত ডিটেলস জানতে আমরা একটি ওয়েবসাইটে চলে আসছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ডিজে কোর্সের ফুল ফর্ম তোমরা জানো, ডিস্ক জকি কোর্স, কোর্সের এবং কেরিয়ার সম্পর্কে জানতে আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি। এখানে ওয়েবসাইটে ফার্স্টই যেটা আমি তোমাদের ইন্ট্রোতে বলে দিয়েছি ভিডিওতে, ডিজে কোর্সের যে ইন্ডিয়াতে যে পপুলারিটি সেটা বর্তমানে অনেক বেড়ে যাচ্ছে সেটাই বলেছে। পজ করে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। সেখানে 3টি কোর্স হয়, যেটি বিগিনার কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স এবং প্রো কোর্স। এটি 3টে ইন্টারন্যাশনাল লেভেলের কোর্স, কিন্তু ইন্ডিয়াতে অনেক কোর্স আছে যেটি আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডিজে কোর্স ইন ইন্ডিয়া, দেখতে পাচ্ছ ডিজে ফাউন্ডেশন কোর্স, প্রফেশনাল ডিজে কোর্স, সার্টিফিকেট ডিজে কোর্স, ডিপ্লোমা ডিজে কোর্স, ইলেকট্রনিক মিউজিক প্রোডাকশন ডিজে কোর্স, ডিপ্লোমা ইন অডিও ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনিং কোর্স। এগুলি 2 থেকে 6 মাসের মধ্যে কোর্সগুলি হয়ে থাকে, এই যে কোর্সগুলি লেখা আছে এখানে। এই কোর্সগুলি অন্যতম সেরা কোর্স ইন্ডিয়ার মধ্যে। আর পপুলারিটি যেটা আমি তোমাদের বলে দিয়েছি যে ডিজে কোর্সের বর্তমানে পপুলারিটি ইন্ডিয়াতে অনেক বেশি বেড়ে গেছে। মোস্ট এখানে দেখতে পাচ্ছ শর্ট টাইম কোর্স, যেটা 2 থেকে 6 মাসের, যেটা তোমাদের বললাম। তোমার অনেক সময় কলেজের উপর ডিপেন্ড করে, 2 থেকে 6 মাস, 3 থেকে 8 মাস, অনেক কিছু থাকে, অনেক কলেজ। আমি কলকাতার সেরা কলেজগুলো দেখে দেবো। তোমাদের এলিজিবিলিটি এখানে দিয়ে দিয়েছে, ডিজে কোর্সের এলিজিবিলিটি এখানে দিয়েছে 10+2, কিন্তু বর্তমানে যেটা কলকাতাতে হচ্ছে 10 মানে মাধ্যমিক পাসের পর থেকেই তোমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু 10+2-এর যে ইন্ডিয়ার লেভেলের কোর্সগুলি আছে সেগুলি করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেখানে কোর্সের যে কন্টেন্টগুলি লাগবে সেগুলি দেখে নাও একটু, টু বেস্ট এ বেটার আইডিয়া অ্যাবাউট দ্য কোর্স। কোর্স সম্পর্কে যেটা তোমাদের বললাম যে এই কোর্সটি সবার জন্য নয়, যারা মিউজিক সম্পর্কে ইন্টারেস্ট রাখে, লিরিক্স সম্পর্কে কিছুটা হলেও জানে, তাদের জন্য এই কোর্সটি। এগুলি তোমাদের স্কিল লাগবে। এখানে জবগুলি বলে দিয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ওয়েডিংস, অ্যানিভার্সিটি, বার্থডে, সমস্ত যে স্কুল কলেজে যেটা বললাম তোমাদের, বিভিন্ন অ্যানুয়াল স্পোর্ট বা বিভিন্ন অনুষ্ঠানে ডিজের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এদের কোর্স ফি তোমরা সার্চ করে একবার দেখে নেবে, অনেক অনেক কোর্স ফি যে ডিজে একদিনের জন্য আসবে এবং প্রচুর ফিস নেই। সো তোমরা এই কোর্সটি করতে পারো, একটি অন্যতম সেরা লেভেলের একটি এই কোর্সটি বর্তমানে ভারতে হয়ে গেছে। সো আমি এবার সেকেন্ড ওয়েবসাইটে যাব এবং দেখে দেবো তোমাদের যে ডিজে কোর্সের কলকাতার সেরা কলেজগুলি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ একটি লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক সহায়তা করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা কেরিয়ার রিলেটিভ এবং জব নিউজ সম্পর্কে সমস্ত ভিডিও দিয়ে থাকি।
সো আমি আরেকটি ওয়েবসাইটে চলে এসেছি, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে জাস্ট ডায়াল ওয়েবসাইট। এখানে কলকাতার সেরা ডিজে কোর্সের যে কলেজগুলি সেগুলি বলে দিয়েছে, আর এখান থেকে সরাসরি তোমরা সেই কলেজটিতে, যেই কলেজে তোমরা অ্যাপ্লাই করবে, সেই কলেজটি সরাসরি কল করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এক্সেল ডিজে একাডেমি, ডিজে রাজ রয় ইনস্টিটিউট, দ্য ফ্লাইং স্টেপ, ডিজে নীল, টেকনো ভিজে। সো এখানে অনেক কলেজ দিয়েছে দেখতে পাচ্ছ। সো এই কলেজগুলি কলকাতার সেরা কিছু কলেজ। তো তোমরা যারা ডিজে কোর্সে ইন্টারেস্ট আছে, তারা এখানে এই ওয়েবসাইটে জাস্ট ডায়াল ওয়েবসাইট থেকে সার্চ করে তোমরা কল করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও কিছু কলেজ দিয়ে দিয়েছে, ডিজে স্কুল, এখানে আরও তিনটি স্কুল দিয়ে দিয়েছে, স্কুল সরি কলেজ হবে। সো ডিজে স্কুল লেখা আছে ইনস্টিটিউটের নাম, কিন্তু এগুলো কলেজ সাধারণত। সো এই তিনটে আরও তিনটি কলেজ দিয়ে দিয়েছে, যারা ইন্টারেস্ট থাকবে তারা সরাসরি কল করতে পারে justdial.com থেকে। আর এই কোর্সটির ফি যেটা 3 মাসের কোর্স, সেটা সাধারণত 40-60 হাজারের মধ্যে হয়ে থাকে। এছাড়াও কিছু কলেজ আছে কম নেয়, 30-35 হাজারের মধ্যে করে দেয়। আর ডিপ্লোমা কোর্স করতে গেলে 1 লাখের ওপরে লাগে, আর পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলে 2-3 লাখ টাকা লাগে, আর কিছু কলেজ আছে 8-9 লাখ টাকাও নেয়। আর আমি যে কোর্সটি বললাম 3 মাসের সার্টিফিকেট কোর্স, সেটা যদি করতে চাও সেটা 30-35 হাজার বা 40 হাজারের মধ্যে হয়ে যাবে। সো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো আজকের জন্য এটুকুনি, গুড বাই।